This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests are Smart, We are Smarter and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। মা দুর্গার আসার আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রাকপূজো। এই প্রাকপূজোর প্রাককালে আমাদের চ্যানেল 24 আওয়ার্স টিভি পৌঁছে গিয়েছিল এমনই এক পূজো মণ্ডপে। ক্লাবের নাম পূর্ব যাদবপুর দুর্গোৎসব কমিটি। এবারে তাদের ভাবনা গ্রাম পরিবেশকে নিয়ে। ক্লাবের সদস্যদের কথায় তারা এই বছর গ্রাম বাংলার প্রাকৃতিক শোভাকে তুলে ধরতে চেয়েছেন দর্শকদের কাছে। এই ক্লাবের কালচারাল সেক্রেটারি বলেছেন, তাদের ক্লাবের নতুনত্ব হল তারা পঞ্চমের দিন অনাথ শিশুদের হাত দিয়ে এই মণ্ডপটি উদ্বোধন করবেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি পূর্ব যাদবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। দেখতেই পাচ্ছেন এখানে কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক লাগছে। একটা মানে ওই মানে হার্টের মতন তৈরি করা আছে। আসুন জেনে নিই এবার 2018-তে এটা কী কনসেপ্ট দেখাতে চাইছে আমাদের দর্শককে। দাদা আপনার নাম কী? অমর্ত চৌধুরী। আর 2018 দুর্গাপুজোতে কী স্পেশাল আমি দেখতে পাচ্ছি? এটা ইউনিক হার্টের মতন করেছে, এটা যদি কনসেপ্ট বল। এই কনসেপ্টটা সম্পূর্ণ যিনি করেছেন তার নাম হচ্ছে শিবম সাহা। উনি আপনাদের কাছে পুরোটা ব্যাখ্যা করে দেবেন। আমাদের এখানে রয়েছেন উনি। তাহলে আজকে আমরা থিম আর্টিস্টের সঙ্গেই সরাসরি কথা বলিনি, এই থিমটা কখন মাথায় আসলো বা কেন ইমপ্লিমেন্ট হলো? নমস্কার, আমার নাম শিয়ম শাহ। এখানে এই থিমটা করার একটাই কারণ, সেটা হচ্ছে এখনকার কলকাতাতে মানে মানে সবাই যখন ঘোরে কলকাতাতে তখন দেখছে যে নানা রকম থিম হচ্ছে, কিন্তু মেনলি যে আমাদের দুর্গাপুজোর যে মেনলি যেটা থিম, এই খড়ের একটা প্যান্ডেল থাকবে, যেখানে একটা গ্রাম্য পরিবেশ ব্যাপার থাকবে, সেই জিনিসটা এখান থেকে উঠে গেছে। সেই জিনিসটাই আমি আর কি এখানে তুলে ধরেছি যে এখানে একটা স্টে মানে এখানে একটা ঠাকুর যেটা থাকবে দালানটা, সেটা খড়ে একটা দালান থাকবে, যেটা আমাদের একটা গ্রামে গেলে বোঝা যায় যে যে কী পুজো হয়, একটা গ্রাম্য পরিবেশে কী যেন একটা কালচার থাকে ওখানে, সেই জিনিসটা আমি কলকাতাতে উঠে গেছে। আমি সেটাই ফ্রেন্ডস ক্লাবে ধরে ধরে মানে ফ্রেন্ডস ক্লাবে আর কি তুলে ধরেছি যে আমাদের গ্রাম্য পরিবেশ এখনও বেঁচে আছে। মানে বেসিক্যালি আপনি বলতে চাচ্ছেন যে এবার আপনি 2018-তে গ্রাম পরিবেশকে বা গ্রামে যেটা ইনফ্রাস্ট্রাকচার ওই জিনিসটাকে তুলে ধরতে চাইছেন। তো এটা এই পুরো পুজোটা করতে বা কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে কদিন লাগে? এটা আমার লেগেছিলো টোটাল 6 ডেজ। মানে আমি অ্যাকচুয়ালি একটা গ্রামে ঘুরতে গেছিলাম, তো গ্রামে যখন ঘুরতে গেছিলাম তখন দেখেছিলাম একটা দালান বাড়ি ছিল, তো ওই দালান বাড়িতে পুজো হয় এখনও হয়। সেটা হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, সেটা রানাঘাটে ধানতলাতে। সেখানে একটা দালান আমি দেখেছি যে ঠিক সেম অ্যাডিসিড, যে ওখানে সেম প্রতি বছর একই পুজো হয়ে আসছে আর একই ঠাকুর ওদের প্রতি বছর। তো আমি ওই জিনিসটা এখানে তুলে ধরেছি যে ওদের যেরকম দালান থাকে, ওদের এখনও সেই খড়েরই দালান, ওদের এখনও সেই তিন চালা যেরকম আমি করেছি এখানে, সেই তিন চালা ওদের সেই প্যান্ডেল এখনও রয়েছে। তো সেই জিনিসটা আমি এখানে তুলে ধরেছি। ঐতিহাসিক হয়ে গেছে এত, ওখানেও টোটাল যেমন হাতের কাজ, আমার এখানে টোটালটাই হাতের কাজ। এখানে আমার কোনো কিছু মানে ইসে নেই, সব কি এখানে টোটালটাই হাতের কাজ। ম্যাটেরিয়ালসটা বলতে পারবেন কী কী ম্যাটেরিয়াল ইউজ? মানে ম্যাটেরিয়ালস আছে আমার, যেমন এটা যেমন প্লাই দিয়ে আমি ওয়ালটা করেছি, যেটা মাটির মতো ফেস করছে। যেমন এই যে খড়টা, এটা টোটালটাই আমার হাতে করা, মানে আমাদের আর কি যারা কাজ করেছে তাদের হাতে করা টোটালটাই। বাতাগুলো যে বাঁধা হয়েছে এগুলো টোটালটাই হাতে। আর দাদা আমি আবার আপনার কাছে ফিরে আসছি, এই বছরে পুজোর বাজেটটা দেখুন। অ্যাকচুয়ালি আমাদের যে পাড়া, এই পাড়াতে আমরা পাড়া ছোট্ট পাড়া, আমাদের বাজেট খুব একটা বেশি থাকে না, তবে এবছর আমাদের বাজেট প্রায় 10 লাখের মতো। আর উদ্বোধন কখন? আমাদের উদ্বোধনটা হবে পঞ্চমের দিন। কোনো স্পেশাল প্রোগ্রামস কিছু অর্গানাইজ হচ্ছে বা? একটা হচ্ছে আমাদের এক টার্গেট ছিল যে গভর্নমেন্টের একজন মানে মন্ত্রী মহোদয়কে দিয়ে আমরা উদ্বোধন করাবো, কিন্তু তার সময়ের অভাবের জন্য আমরা সেটা করাতে পারিনি এবার। কোনো কালচারাল প্রোগ্রাম বা কোনো সোশ্যাল? কালচারাল প্রোগ্রাম আমাদের এখানে হবে এবং আমাদের যিনি কালচারাল সেক্রেটারি আছেন উনিই বলতে পারবেন কালচারাল প্রোগ্রামগুলি কী কী হবে। নমস্কার, আমি এই ক্লাবের মানে পূর্বপুর সার্বজনীন দুর্গোৎসবের কালচারাল সেক্রেটারি। আমাদের এখানে আমাদের ইউনিক যেটা হচ্ছে ক্লাবের, আমাদের পঞ্চমীতে এখানে উদ্বোধন হয়। সবাই হয়তো অনেক কিছু বড়সড় ব্যাপার করে, কিন্তু আমাদের মধ্যে বড়সড় ব্যাপার হচ্ছে আমরা যারা অরফেন্সের যে বাচ্চারা থাকে, অটিস্টিক যে বাচ্চারা থাকে, আমরা তাদেরকে দিয়ে তাদের একটা অর্গানাইজেশন দিয়ে আমাদের এই পুজোটাকে উদ্বোধন করব। এটা হচ্ছে আমাদের পঞ্চমী উদ্বোধনের উদ্বোধনী প্রোগ্রামের মূল আকর্ষণ।
এরপরে ষষ্ঠীতে আমাদের পাড়ার বাচ্চাদের দিয়ে আমরা বিভিন্ন নাচ গান করব। সপ্তমীতেও নাচ রয়েছে, অষ্টমীতে আন্তাক্ষরী কুইজ এইসব থাকবে। নবমীর দিনকে আমাদের ধনুচি নাচ অঙ্ক প্রতিযোগিতা, দশমীর দিনকে এখানে বিশাল বড় একটা প্রোগ্রাম হবে। আমাদের দ্বাদশীর দিন ভাষণ রয়েছে, আমি চাইবো আপনারা সবাই সেদিনকে আমাদের সাথে সহযোগিতা করবেন। উদ্বোধনের দিন হচ্ছে আমাদের পঞ্চমী দিনকা, আমরা সেদিনকে হচ্ছে আমরা প্রায় 50 জন মানে দুস্থ মহিলাদের আমরা শাড়ি বিতরণ করব এবং 50-60 জন বাচ্চাদের জামা কাপড় দেবো। হ্যাঁ, এই যে মানে খুবই দারুণ, প্রতি বছর আমরা এই প্রোগ্রামটা রাখি, মানে খুবই দারুণ বিচার। এটা মানে একটা সোশ্যাল মেসেজ যে মন পুজোতে যেন হইচই যেরকম হয় একটা, সেদিকে আমরা দেখতে পাচ্ছি এরা ডোনেশনস বলুন বা কালচারাল অ্যাক্টিভিটিস দিয়ে যে লোকদের লোক সমাজে যেই সেবার এটা ফিলিংটা রাখছেন, এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আমাদের এই ক্লাবে নানান রকম প্রোগ্রাম হয়, পুজোর সময় যেমন আমরা ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে নিয়ে যেমন আনন্দ অনুষ্ঠানটা করতে থাকি করতে পারি, এবং সেই সময়তে যারা অসুস্থ বা দুস্থ যারা আমাদের সঙ্গে আসতে পারেন না তাদেরও সার্বিক সুস্থতা কামনা করি, এবং যারা আজকে আমাদের সঙ্গে নেই তাদেরও আত্মার শান্তি কামনা আমরা প্রতি বছরই করে থাকি। ছোটো বাচ্চারা যারা অরফান শিশু আছে বা স্পেশাল চাইল্ড যারা রয়েছে তাদের দিয়ে, স্পেশাল চাইল্ডদের দিয়ে আমাদের উদ্বোধনটা হয়। আমাদের কোনো বিশিষ্ট কোনো অতিথি আনা হয় না, জেনারেলি 3 বছর ধরে আমাদের ওই স্পেশাল চাইল্ডদের দিয়েই উদ্বোধন করা হয়, এবং কিছু কিছু সেই সব ক্ষেত্রে কিছু কিছু বাচ্চাদের আমরা কিছুটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু অর্থ দান করে থাকি। এবং সারা বছর ধরেই আমাদের আই ক্যাম্প হয়, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তারপরে বসে মোটামুটি সোশ্যাল দিক দিয়ে সোশ্যাল কজের দিকে। বাহ, বেশ সুন্দর। আচ্ছা, এই যে সামনে আমার একটা সিং দেখা যাচ্ছে, এটা কিছু মানে বলতে পারবেন? এইটা হচ্ছে একটা মহিষের মাথা, ঠিক আছে? তো এটা আমার এখানে দেওয়ার মানে গ্রাম্য কোনো বাড়িতে গেলে পরে প্রতিকটা বাড়িতে নয় মহিষ নয় মানে আমাদের যেটা গরু বলে, তো মহিষ গরু ওদের বাড়িতে অ্যাভেলেবেল, মানে আর কি যেটা ওদের বাড়িতে থাকেই ওরা সেটাকে পোষেই, তো সেই জিনিসটাকে আমি এখানে তুলে ধরেছি যে একটা মহিষ এখানে রয়েছে। এটা কি কোনো শুভর কাজে সংকেত? একটা শুভর কাজেই, মানে এটা একটা শুভ জিনিস, যেমন আমাদের তুলসী মঞ্চ রাখাও একটা শুভ জিনিস, সেরকম একটা বাড়িতে যদি আমাদের গরু বা মহিষ থাকে সেটাও আমাদের একটা শুভ জিনিস। তো ওই জন্য আমি এটা জিনিসটা রেখেছি যে একটা শুভ জায়গাতে একটা শুভ জিনিস রয়েছে। মহিষের মাথাটুকু রাখা হলো, এটা আমার কনসেপ্ট। আপনারা প্রতিমা দর্শন করে যাবেন, আনন্দটা আমাদের সঙ্গে উপভোগ করুন আপনারা।